প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমি এখন পুস্তকালয় শাসনকলার হাটে চলে এসেছি। বিভিন্ন ধরনের গরু উঠেছে, তো চলুন কথা না বেড়ে ব্যাপারীদের সাথে কথা বলে দেখি যে গরুর কিরকম দাম যাচ্ছে। তা আসুন ভিডিওটি শুরু করি। কি নাম আপনার? বাবু। কটা গরু আনছেন আপনার? 12টা গরু আনছেন। এই গরুর দাম কত চাইছেন? 5.5 লক্ষ। বিক্রি দাম, বেচা দাম? 4.5 ছেড়ে দিবেন। আর এই যে কালো গরুটা? আড়াই লাখ। দেখতে পাচ্ছেন এটা 2,50,000। তো এত দাম না, এত দাম কম আছে। আর এই যে পরেরটা 380, তো দেখাই মুশকিল। কত যাচ্ছেন? 380। বিক্রি দাম? 340। আমার নাম রিয়াজ ইসলাম বাবু, 017-51-04-9370। এই নাম্বারে যোগাযোগ করলে আপনি পাবে।
কুষ্টিয়া জেলা থেকে আছেন আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ মোহাম্মদ আলম কোথা থেকে আছেন কুষ্টিয়া থেকে আচ্ছা এই ছোট এটা কি বয়স হয়েছে হুম কতটা দাম চাচ্ছেন 90,000 দাম বেশি হয়ে গেল না অনেক বেশি হয়ে গেল তো এই ছোট গরু হ্যাঁ কত দাম চাচ্ছেন 1,80,000 বিক্রি একটু কম বেশি হলে বিক্রি করে দিবেন এই তো আচ্ছা আর পরেরটা 3,00,000 জি এটা এটা কত যাচ্ছেন দাম 3,50,000 3,70,000 বেচার দাম কত 10,000 কম দিব আচ্ছা 3,60,000 এসাকে একটা লাল গরু দেখতে পাচ্ছেন কি নাম আপনার মোহাম্মদ তাজুল ইসলাম তারিকুল ইসলাম আচ্ছা কোথা থেকে আছেন কুষ্টিয়া থেকে আচ্ছা এটা কত চাইছেন দাম 3,70,000 এই গরুটার দাম চাচ্ছেন বিক্রি দাম না না একটা মিনিমাম একটা কি বলেন তো 10-20 হলে একটু কম হলে বিক্রি করে দিবেন এই তো আপনি কটা গরু আনছেন একটি আনছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি নাম আপনার আমার নাম মোহাম্মদ আসলাম আলী মোহাম্মদ আসলাম আলী জি আচ্ছা কোথা থেকে আসছে আপনার বাড়ি কোথায় আমাদের বাসি হল বাড়ি হতে কুষ্টিয়া জেলা কুষ্টিয়া জেলা কুমারখালী থানা কয়ুনান শিলাদা ইউনিয়নের পাশে এখন দাম চাচ্ছি আমরা হলে 3,35,000 আপনি তখন দাম দর হবে তখন তিনের একটু কমে হলেও একটু কম বেশি করে বিক্রি করে দেবেন আচ্ছা আর এর পরেরটা ওই পরেরটা ওই সামনে আনুমানিক আপনার 8.5 থেকে 8 মণ 20 কেজি 15 কেজি এরকম এরকম আনুমানিক এরকম আর এটা পরেরটা আদামন মতন কম হবে আদামন মতন কম হবে এটা আচ্ছা এদিকে আসুন এটা দাম চাচ্ছেন কত এটার দাম চাচ্ছি আপনি হলগা 310 বলেন এটার দাম চাচ্ছি 310 ওটার দাম চাচ্ছি আপনার হলগা 335 ওটার দাম 325 আমরা বিক্রি করবো বুঝলেন হম ঠিক আছে দর্শক দেখতে পাচ্ছেন এখানে শ্মশান খোলা হাটে আপনারা এই ব্যাপারের সাথে যোগাযোগ করতে পারেন আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা বলেন আমার মোবাইল নাম্বার 01776600883 কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনার বাড়ি কোথায় বাড়ি কুষ্টিয়া কুষ্টিয়া জেলা আচ্ছা এই গরু কি কটা আনছেন গরু দুইটা আনছি আমার এই একটা আপনার দুইটা আনছেন আচ্ছা এটার দাম চাচ্ছেন কত দাম চাচ্ছে 2,50,000 টাকা 2,50,000 টাকা আচ্ছা বিক্রি কত হলে বিক্রি করবেন এখন হয়তো 10,000 কম 10,000 কম বেশ এর ভিতরে একটা ভাঙা চোরা হলে দুইজনের মিল হলে মিল হলে দিয়ে দিবেন হয়তো আমরা ছাড়বো আপনার আপনার নাম আমার নাম শাহজাহান শাহজাহান মোবাইল নাম্বারটা বলেন
এটা কি জাতের গরু অস্ট্রেলিয়া ক্রস আচ্ছা এটা কত দাম চাচ্ছেন এটা 3 লাখ দাম চাচ্ছি 3 লাখ দাম চাচ্ছেন কিছু কিরকম হলে লাস্ট আমার 2 লাখ 70 80000 হলে আমরা 2 লাখ 70 80000 হলে দিতে পারবেন ওই যে পাশেরটা ঠিক আছে পাশেরটা 1 লাখ 70 হলে বিক্রি সব দেখতে পাচ্ছেন এটা 1 লাখ 70 হলে বিক্রি করে দেবে আর এই এই কালো গরুটা এই যে কালো গরুটা এটা তো মাজারি সাইজ নাকি এটা কি গরু এটা দেশা না এটা দেশা দেশা লেখা আচ্ছা আর এই লালটা লালটা 1 লাখ 70 হলে বিক্রি 1 লাখ 70 হলে বিক্রি কম হবে না একদম 1 লাখ 70 ফিক্স এটা কি জাতের গরু ছোট এটা ছোট একটু এটা দেশাল অরিজিনাল দেশাল অরিজিনাল দেশাল হ্যাঁ এটা অরিজিনাল দেশাল একদম সিনটিং হ্যাঁ হ্যাঁ ছোট পাশাপাশি জাতের গরু দেখা এই গরুটা এবং এখানে এই গরুর মাংস ভালো হয় এর কারণ সাধারণ মাংসই ক্রেতার কিনার মাছ এটা কত রোগ গোস্ত হতে পারে এবার গোস্ত আছে দুই মন পনেরো দিন মতো হবে এ পনেরো দিনের মতন হবে এটা দাম চাচ্ছেন কত দুইটা পাঁচ লাখ আচ্ছা বেচা দাম সাড়ে চার লাখ বিক্রি করে দেবে দেশি গরু
এগুলো কি আপনার এই এটার একটু দাম বলেন এই যে এটার একটু দাম বলেন 3 লাখ 20 হাজার ঠিক আছে এখানে দাঁড়ান আচ্ছা ঘুরছে ভালো একটু সামনে যান এটা দাম চাচ্ছেন কত এটা পাপি 3 লাখ 20 হাজার 3 লাখ 20 হাজার জি বিক্রি দাম বিক্রি দাম 3 হলে ছেড়ে দেব 3 হলে ছেড়ে দিবেন আচ্ছা আপনার নাম এবং মোবাইল নাম্বারটা বলেন আমার নাম জয়নাল জয়নাল খালি কয় উননে বাড়ি আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা বলেন 01735 01735 জি 45 87 54 45 87 54 জি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম এখানে দাঁড়ান লাইট আসেন কি নাম আপনার আবুল কালাম আজাদ আবুল কালাম আজাদ কোথা থেকে আসছেন আপনারা এখানে কি সবাই কুষ্টিয়ার লোকই এখানে সবাই আমরা সবাই কুষ্টিয়ার লোকই আচ্ছা আচ্ছা আপনি এই গরু আপনার কয়টা আনছেন আমি গরু নাইছি 10টা 10টা আনছেন আচ্ছা যে এই গরুটা এটা কত টাকা ওজন হবে এটা ওজন হবে 4.5 মণ 4.5 মণের মতো আচ্ছা দাম চাচ্ছেন কত আমি দাম চাচ্ছি এটা 155.60 এরকম 155.60 একবার লাস্ট বিক্রি দাম মোটামুটি একটা সহনীয় দামের ভিতরে আর কি বললেন আর এই সাদা গরুটা এটা চাচ্ছেন 1,70,000 আর এর পরেরটা 1,60,000 আর এই যে এটা এই লাল গরুটা এটা 1.5 লাখ টাকা আপনার মোবাইল নাম্বারটা বলেন নাম বলেন মোবাইল নাম্বারটা বলেন আমার নাম মোহাম্মদ আবুল কালাম আজাদ মোবাইল 01728992779 এই নাম্বারে যোগাযোগ করলে আপনার কাস্টমার আপনাদের পাবেন ঠিক আছে কি জাতের গরু পাবনা সিন্ধি না এটা গরুটার জাত কি পাবনা সিন্ধি জাত পাবনা সিন্ধি সিন্ধি জাত সিন্ধি জাতের ও আচ্ছা ঠিক আছে এটা কতটুকু ওজন আছে কত 13 14 মন সলিড মাংস 13 14 মন সলিড মাংস পাবে আচ্ছা এটা দাম চাচ্ছেন কত দাম চাচ্ছে 650 650 কাঁচা দাম কাঁচা দাম হ্যাঁ কাঁচা দাম এখন যে নিবে তার বলতে হবে যে নেবে তারপরে দর্শক দেখতে পাচ্ছেন পোস্তাগুলা শাসনগুলো আটায় প্রচুর গরু উঠছে আপনারা এসে দেখতে পারেন লরেন
Assalamualaikum. Waalaikumsalam. Anda bari? Bari Kustia. Kustia jela. Acha. Anda kota guru anchen? Duita guru anchen. Duita guru anchen. Ita ekuru ta apna na? Ji bhai. Acha. Ekuru ta koto doko jono hote pare? Ekuru ta duita hoto apne 24 mone rakhon hobe. 24 mone. Khali mangsho hobe. Khali mangsho hobe 24 mone. 24 mone khali mangsho hobe. Acha. Ita koto dam chaachen? 8 lakh 20 hajar. 8 lakh 20 hajar. বিক্রি করবেন কত হইলো দেখি আমি বিক্রির কথাটা তো একটা লিমিট একটা একটু বইলা দিলে পাবলিক আর কি আপনারা আপনার 7.5 লাখ হইলে বেচবে 7.5 হইলে বিক্রি করে দিবেন দেখতে পাচ্ছেন একটা বড় গরু পোষক 7.5 হইলে এটা বিক্রি করে দিবেন আর এটা এটা হচ্ছে ওটা তো মানে একটু বড় একটু বড় আচ্ছা এখানে আসো এখানে আসো এটা একটু চাপান Capai dan, ekana daran. Acha jak. Eta koto doko ojon hobe pore? Eta apnar 12 mon hobe khali mangsho. Eta 12 moner moton hobe. 12 mon khali mangsho. Etar dam chaacchen koto? Duita mile chaacchi. দুইটা মিলেই দাম চাইছে দুইটা মিলা কত চাচ্ছেন 7 লাখ 8 লাখ 50 চাচ্ছেন দুইটা গরু হ্যাঁ দুইটা আচ্ছা আর তখন তো বলেন না যে দুইটা গরু দুইটার কথা আচ্ছা দুইটা দুইটা গরু 7 লাখ 50 হলে বিক্রি করে দেব আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা বলেন 01725 নাম নাম মোজনু পরমানি মোজনু পরমানি আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ জেলা ফরিদপুর আচ্ছা কয়টা গরু আনছেন ছয়টা গরু আনছেন এই গরুটা তো আপনার হ্যাঁ এটা কি জাত এটা কি জাতের গরু দেশাল গরু এটা দাম চাচ্ছেন কত আড়াইশো দাম চাচ্ছেন আচ্ছা এটা কতটুক মাংস হইতে পারে সাত মনের কম বেশি হবে তো এটা বিক্রি করবেন কত কত দাম এটা বিক্রি করে দেবেন এই তো 5-10 হাজারে দেখছে দেখি তো আচ্ছা 240 হলে বিক্রি করে দেবেন আচ্ছা আর এই যে পরের এটা ১৮০ বেশি হয়ে গেল না এটা এত ছোট হ্যাঁ ঠিক আছে ফরিদপুরের গরু এটা কতটুকু ওজন হবে
এই ছোট গোটা দাম কত চাইতেছেন? এই যে সাদাটা 150, দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটি কালো বড় গরু, মাশাআল্লাহ অনেক সুন্দর। কি নাম আপনার? আকাশ। আকাশ জি। আচ্ছা, কোথা থেকে আছেন আপনারা? কুষ্টিয়া। কুষ্টিয়া জেলা। আচ্ছা, এটা এই যে এটা কতটুকু ওজন হবে? এটা 14 মণ। 14 মণ জি। এটা কি কি গরু? এটা কি জাতের গরু? এটা হচ্ছে দেশি করস। দেশি করস জি। আচ্ছা আচ্ছা, এটা দাম চাচ্ছেন কত? 520। 520। আচ্ছা, বিক্রি কত হলে বিক্রি করতে পারবেন? এটা লাস্ট মোটামুটি একটা আর কি কাছাকাছি দাম বলেন, জানি কিনতে পারে আপনার বিক্রি করতে পারেন। 400 ওই পাশেই যেতে হবে। 400 একটু বেশি জি, 4 লাখের একটু বেশি করতে হবে না আমার। করতে হবে না আর এই গরুর পিছনে অনেক খরচা। গরু কয়টা আনছেন? আমি নিয়ে আসছি তিনটি। তিনটা গরু নিয়ে আসছেন জি। আচ্ছা, এরপরে এরপরে একটু জানি, আসুন। এটা এটা কি একই জাতেরই? না, এটা দেশি। এটা এটা দেশি জি। এটা কি দেশাল নাকি? না, দেশি। দেশাল দেশাল। হ্যাঁ, এটা দাম চাচ্ছেন কত? এটা 320। 320। এটার বেচা দাম ওই 300-র মধ্যে হলে, 300-র মধ্যে হলে এটা বিক্রি করে দেবেন 3 লাখে। আচ্ছা, আর এর পরেরটা এটা কি ক্রস? হ্যাঁ, এটা ফ্রিজিয়ান। এটা ফ্রিজিয়ান। আচ্ছা, ডিজাইন ক্রস। এটা কতটুকু ওজন হবে? এটা এটা আপনি 14 মণ। 14 মণ। বেশি না কম? বেশি হবে। বেশি হবে। এটা দাম চাইতেছেন কত? দাম 500 তার পরে যা আমার 500 আছে। 5 লাখ চাইতেছেন নাহলে কম বেশ কিছু কম বেশ হলে কমাইলে বেশি দেবেন? আছে একদমই তো বেচা কিনা হয় না। একদমই বেচা কিনা হয় না। আচ্ছা, আমার মাত্রার মত হয়ে গেলে আমি ছাইড়ে দেব। আপনার নাম এবং মোবাইল নাম্বারটা বলুন। 0177। 0177। 99। 99। 8। 8। 33। 33। 29। 29। নাম? আকাশ। আকাশ। কুষ্টিয়া বাড়ি আপনার? কুষ্টিয়া। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। সব দেখতে পাচ্ছেন এখানে একটি লাল সুন্দর গরু, মাশাআল্লাহ অনেক সুন্দর। ব্যাপারে কে আছেন? এই একটু সামনে আসেন, কথা বলি। কি নাম ভাইয়ের? ওয়াসিম হোসেন ইসলাম। ওয়াসিম ইসলাম। আচ্ছা, বাড়ি কোথায়? কুষ্টিয়া। কুষ্টিয়া। কুষ্টিয়া বাড়ি। আচ্ছা, জেলা থাকে কুষ্টিয়া বাড়ি। আচ্ছা, আপনি কটা গরু আনছেন? চারটা আনছেন। আচ্ছা, এটা কি কি জাতের গরু? এটা হ্যাঁ দেশাল নাকি? ওটাই জানতে চাই। এটা দেশাল গরু না? এটা চাচ্ছেন কত? 3 লাখ। বেচা দাম? আড়াই লাখ হলে বিক্রি করে দেবেন? আচ্ছা, আর আর কোনটা আনছেন?
পোশাক দেখতে পাচ্ছেন এখানে একটি লাল সুন্দর গরু মাশাআল্লাহ অনেক সুন্দর ব্যাপারে কে আছে নেই একটু সামনে আসেন কথা বলি কি নাম ভাই মোহাম্মদ ওয়াসিম ইসলাম ওয়াসিম হোসেন ইসলাম ওয়াসিম ইসলাম আচ্ছা বাড়ি কোথায় কুষ্টিয়া 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 বাড়ি আচ্ছা জেলা থাকে কুষ্টিয়া বাড়ি কটা গরু আনছেন চারটা আনছেন এটা কি কি জাতের গরু এটা হ্যাঁ এটা দেশাল নাকি ওটাই ওটাই জানতে চাই এটা দেশাল গরু না এটা চাচ্ছেন কত 3 লাখ বেচা দাম আলা আর আড়াই লাখ হলে বিক্রি করে দেবেন আচ্ছা আর আর কোনটা আনছেন এই যে